ভাই এটা কি সোফা ভাই এটা দিনে সোফা রাতে বেড আমার উপরে এখন ভাই বসবেন আপনারা আমার উপরে বসবো আমার উপরে বসবেন এটা সারা দিন লাফাইলো ভাই কিছু হবে না আচ্ছা এই যে এখন সোফা আছে এখন সোফা আছে এই দেখেন मेहमान যখন চলে আসবে এই যে সোফা হয়ে যাবে বেড ওরে এখন তো একবার বিছানা হয়ে গেছে একদম বিছানা ভাই খাট হয়ে গেছে হ্যাঁ এখন খাট হয়ে গেছে শুইতে পারবো 100% দেখি সন্ত একবারে 3 জন শুইতে পারবেন ভাই 3 জন একবারে 3 জন শুইতে পারবেন এই দেখেন ওরে দেখেন তিন জন কিন্তু শুয়ে গেছে একদম আপনি চাইলে এই যে আপনি চাইলে এভাবে বসতে পারবেন দেখেন ঠিক আছে আচ্ছা আপনি চাইলে এভাবে বসতে পারবেন হেলান দিয়ে ল্যাপটপ ট্যাপটপ পিসির কাজও করতে পারবেন আচ্ছা আবার চাইলে কমপ্লিটলি আপনি এভাবে শুইতে পারবেন বালিশ দিয়ে শুইতেও পারবেন এই যে এভাবে বালিশ দিয়ে আপনি শুইতে পারবেন দেখেন এবার বড় সাইজ কিন্তু তিনজন কিন্তু একসাথে শুয়ে গেছে একসাথে শুইতে পারবেন আপনি এবং তিনজন একসাথে বসতেও পারবেন বসতেও পারবো হ্যাঁ আচ্ছা এখন লাখ টাকার সোফা হবে আপনার পকেটে ভাই পকেটেই সোফা পকেটেই সোফা থাকবে দেখেন এই দেখেন একেবারে হাওয়ার উপরে কিন্তু আপনারা এই বসবেন এই দেখেন এখন আবার এই যে সোফা হয়ে গেল এখন এখন আবার সোফা হয়ে গেছে এখন হয়ে গেছে সোফা দেখেন এখন তিনজন বসেন তো ভাই এই যে তিনজন বসতে পারবো বসো আচ্ছা ওকে এই যে তিনজন আমরা তো চিকেন জগন ভাই এখনো গ্যাপ আছে ভাই তিনজন যে বসছেন হ্যাঁ কত কেজি

এটা আর একটা মজার বিষয় হচ্ছে আপনি কাঠের যদি সোফা বানান তাহলে পানি টানি পড়লে কিন্তু কাঠ গুলো ফুলে যায় নষ্ট হয়ে যায় ছয় মাসের বেশি ইউজ করতে পারবেন না এটা একশো বছর গ্যারান্টি ভাই ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ দেখেন তো কক্সবাজার যাবেন আপনি এটা সাথে করে নিয়ে যেতে পারবেন আচ্ছা বসবেন শুবেন হ্যাঁ দেখেন এই যে ওয়াটারপ্রুফ এটা কিন্তু পানিও যাবে না ভিতরে আচ্ছা যেটা বলছেন ভাই কক্সবাজার নিয়ে যাব হ্যাঁ এত বড় সোফা কেমনে নিমু ভাই এটা তো পকেটে করে নিয়ে যাবেন পকেটে করে এই যে আমি দেখাই কিভাবে পকেটে করে নেবেন এই সোফাটা কিন্তু এই বক্সের মধ্যে ছিল ভাই এই বক্সেই ছিল এই বক্সের সোফা ছিল কি সুন্দর রমণে কত সুন্দর করে শুয়ে আছে ভাই এটা আপনার ঘরে থাকলে ভাই আপনার হাজার টাকার রুম লাখ টাকা পরিণত হবে রাইট ঠিক আছে আচ্ছা এই যে আমি দেখাই আপনাকে এই সোফাটা কোনটা ওকে এই দেখেন এইটার মধ্যে একটা সোফা আছে এই সোফাটাই কিন্তু আমরা ফুলানোর পরে এরকম বেড হয়ে গেছে এই সোফাটাই দেখেন এই সোফা কাম এই প্যাকেটে কিন্তু ছিল এই যে আচ্ছা এই যে এই সোফাটা দেখেন এটা আপনার যখন কাজ শেষ হবে এরকম ভাজ করবেন আচ্ছা ভাঁজ করে এই প্যাকেটে ভরে নিয়ে যাবে কিন্তু কেমনে ভাই এত বড় জিনিস হ্যাঁ এটার জন্য আমরা ইলেকট্রিক দিয়ে দিব ইলেকট্রিক পাম্পার ইলেকট্রিক পাম্পার একদম ফ্রি থাকবে ভাই একবারে ফ্রি থাকবে কতক্ষণ লাগবে ফুলাইতে এটা মাত্র এক মিনিট লাগবে ফুলাইতে

বাইরে বসবেন গাছে নিচে বসবেন পুকুরের সামনে বসবেন পুকুরে গিয়া বসবেন হ্যাঁ আচ্ছা এই দেখেন পানি যেরকম আছে এরকমই এরকম এখন যদি আমি মুছে নেই একদম চকচক আচ্ছা এই যে দেখেন এই যে আমি মুছে নিচ্ছে এটা মুছে নিতে পারবেন দেখেন 100% ওয়াটারপ্রুফ কিন্তু এবং এগুলা কেমন টেকসই হবে তিনজন কিন্তু উঠে লাফায় কিন্তু দেখাইছে ভাই এটা আজকে ফ্রি দিব ফ্রি দিবেন এই এই সোফাটা আজকে ফ্রি থাকবে তিনজনের জন্য তিনজনের জন্য তিনজনের জন্য ফ্রি থাকবে কেমনে একজন পাবে সর্বোচ্চ সরকারি সর্বোচ্চ আর দুইজন যদি প্রাইজের সাথে বনে আচ্ছা এই লেদারের সোফাটা বিনামূল্যে ফ্রি থাকবে বিনামূল্যে বিনামূল্যে ফ্রি থাকবে আবার আবার মানে এই সোফার দাম বলতে পারলে দুইজন ফ্রি পাবে দুইটা সোফা কমেন্টকারীর জন্য হ্যাঁ আচ্ছা দাম বলতে পারলে আচ্ছা

শুধু আছে হাওয়া নষ্ট হওয়ার কিছু নাই কোনো কিছু নাই বাচ্চারা প্রসব করে দিবে আপনি সাথে সাথে এটা একটু উঁচা করে দিবেন পরে যাবে জর্জরিয়ে ঠিক আছে আর কাঠের সোফাতে কিন্তু আপনি দেখা গেছে ফোমের মধ্যে যখন পানি পড়বে আচ্ছা বাচ্চার সিসি করবে তখন কিন্তু এটা একটা দুর্গন্ধ ছড়ায় ভাই রাইট আবার অনেকে ঢাকা শহরে খাইতে দেয় বসতে দেনাস ঘুমাইতে দেনা তাদের জন্য কিন্তু এটা অনেকে ছোট ফ্ল্যাট আছে আচ্ছা এটা ঘুমাইতে দাও তো দূরের কথা বসতেই দিতে চায় না ভাই গুক্তই তো দেনা ভাই বাইরে থেকে খাবার খেয়ে যাও ঠিক আছে আমি তাদের জন্য বলবো যে এত টুক স্পেস যদি থাকে আচ্ছা চার হাত পাঁচ হাত স্পেস থাকবে আপনি এটাকে বেড করে দিবেন আচ্ছা বেড করে দিবেন এই যে বেড করে দিলাম এখন কিন্তু বেড হইছে এখন আপনি ঘুমাইতে পারবেন আচ্ছা আবার যখন মেহমান সকালবেলা কি করবেন আচ্ছা এইটাকে আবার এভাবে আলগি দিবেন দেখেন এইটা আবার ঘুমাবে আর দিনের বেলা কিন্তু বসবে দিনের বেলা সোফা রাতে রাতে বেড আচ্ছা অনেকে কিন্তু কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করেন যার সাথে মিলবে অবশ্যই কিন্তু একজনের জন্য থাকবে একটা শেয়ারকারীর জন্য গিফট আর দুইজন কমেন্টকারীর জন্য কিন্তু দুইটা সোফা ভাই চায়না থেকে এটা আজকেই আমাদের এই প্রথম স্লটটা চলে আসছে আচ্ছা যেটাতে আপনি চাইলে 500 কেজি ওয়েট দিতে পারবেন এবং 5 ইন 1 সোফা এটা 5 ইন 1 5 ইন 1 সোফা এই দেখেন রাজুকে এই সোফাটা আমরা আজকে অর্ধেক দামে দিয়ে দিব আচ্ছা তিনশো কেজি তিনশো কেজি তিনশো কেজি ওয়েট দিতে পারবেন ছয়শ একষট্টি লিভস ওয়েট এটা মাল্টি ম্যাক্স ফাইভ ওয়ান ইয়ার এই যে দেখেন ওয়ানটা হচ্ছে এইভাবে আপনি রিল্যাক্সে বসে থাকতে পারবেন এটার ভিতরে অফিসিয়াল কাজ করতে পারবেন এভাবে আচ্ছা আপনি চাইলে একটু হাইট করে ইউজ করতে পারবেন আচ্ছা এভাবে বেড ঘুমানোর জায়গাটা করতে পারবেন আচ্ছা এভাবেও কিন্তু আপনি করতে পারবেন আচ্ছা এটা সাইজটা কিভাবে মূলত ভাই এটা হচ্ছে আমাদের চা যেটা স্বাভাবিক আমরা তিনজন ঘুমাইতে পারি ফিট সাত ফিট আচ্ছা পাঁচ ফিট সাত ফিট কিন্তু সাইজ আপনার আরেকটা একটা মজার বিষয় হচ্ছে দেখেন কত সুন্দর জিনিস আচ্ছা এই জিনিসটাকে আপনি হাওয়াটা কিভাবে ভরবেন সেটা আমি দেখাই দিই সেটা একটু দেখা দিয়ে দেখেন এই যে আমি হাওয়াটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এখন মনে করেন পরিপূর্ণ হাওয়া যাচ্ছে না এই মেশিনের মাধ্যমে হাওয়া টেনে নিবে অটোমেটিক আচ্ছা দেখেন কিভাবে টানে ওকে মানে এই মেশিন দিয়ে হাওয়া টেনেও নিবে হাওয়া টেনে একদম চাইনিজরা দেখেন না প্যাকেজিং করে যেভাবে এরকম একদম ছোট করে ফেলবে আচ্ছা দেখেন এই দেখেন আমি আপনাকে করে দেখাচ্ছি ওকে 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 দেখেন এই যে এই মেশিনটা কিন্তু ফ্রি থাকবে এইটার সাথে ইলেকট্রিক পাম্প হ্যাঁ এটার সাথে ফ্রি থাকবে আচ্ছা দেখেন একেবারে মেশিন দিয়ে কিন্তু হাওয়াটা একবারে টেনে নেওয়া হচ্ছে আচ্ছা অনেকে কিন্তু কমেন্ট করেছেন এই যে হয়ে যাচ্ছে দেখেন আচ্ছা দেখেন এই যে হাওয়া টানতেছে হাওয়া টানতেছে রাইট দেখেন আচ্ছা এখন যদি বলি যে আমি এইটা হাওয়া দিব দিব তখন আমরা কি করব এই জিনিসটা এখানে ঢোকায় নিব আচ্ছা এই যে এই পাশে হ্যাঁ এই পাশে আচ্ছা এখন আমার এটা হাওয়া দিতে পারবো এই যে আমি দেখার কি ওকে দেখেন এটা আস্তে আস্তে ফুলবে আস্তে আস্তে ফুলে যাবে এই যে ফুলে গেছে দেখেন দেখেন তাইলে এটা কিন্তু ফুলাইতে দুই থেকে তিন সেকেন্ড সময় লাগছে পুরোটা ফুলেতে সর্বোচ্চ এক মিনিট মিনিটে আপনি সোফা করতে পারবেন এক মিনিটে খাট করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ফুলে গেছে ফুলে গেছে অনেকে কিন্তু কমেন্ট করতেছে প্রাইস জিজ্ঞেস করতেছেন আপনারা একটু কমেন্ট করেন আজকে কত দাম হবে এটার বলতে পারলে কিন্তু দুইজনের জন্য দুইটা গিফট আছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা গিফট আছে আর আরেকটা জিনিস বলি এই পাম্পারটা সিঙ্গেললি কিনতে গেলে দুই হাজার টাকা আচ্ছা এটার সাথে কিন্তু এই পাম্পারটা আসে নাই আচ্ছা আমরা কিন্তু এটা কি করছি আপনাদের সুবিধার্থে এটার সাথে ছিল হ্যান্ড প্যাম্পার আচ্ছা আপনারা দেখেন ওই যে সাইকেলে দেয় তো এটা তো দিন ভর লেগে যাবে সেটা বাদ দিয়ে আমরা দুই হাজার টাকা দামের একটা ইলেকট্রিক পাম্পার দিয়ে দিছি যেটা এক মিনিটে আপনি কিন্তু সোফাটা ফুলাতে পারবেন এক মিনিটের এক মিনিটে বাচ্চারা খেলাধুলা করতেছে ছোট বাচ্চা আছে ফ্লোরে পরে আপনার হাত পা ভাঙতে পারে আপনি এভাবে বেড করে দিবেন তারা সারাদিন লাফাবে সারাদিন সারাদিন লাফাইলো এটা কখনো ফাটা ভাঙার কোনো চান্স নেই যেভাবে ইচ্ছে এভাবে আপনারা কিন্তু লাফাবে রাইট যেভাবে ইচ্ছা দেখেন এত এত বড় দামরা দুমরা লাফাইতেছে বাচ্চারা লাফাইলে তো মজা নেই এটা হাওয়ার উপর হাওয়ার উপরে sa ito si সেই ক্ষেত্রে এটা অনেক মজা অনেক মজা এবং শুয়েও মজা বসেও মজা বসেও মজা আচ্ছা এই আবার বেড করে ফেল আপনার সোফা করে আবার কিন্তু সোফা হয়ে গেল আপনারা কমেন্ট করতে থাকেন অবশ্যই আমরা প্রাইস বলে দিব ওকে এস এম আহাদ আছে আমাদের সাথে আনিসুর রহমান আছে আমাদের সাথে নার্গিস আছে আমাদের সাথে ওকে মনসের আলী আছে আমাদের সাথে পণ্য কিনতে পারি না পারি দেখতে খুবই ভালো লাগে লাইভ গুলো সব সময় শেয়ার করে দিবেন অনেকে প্রাইস জিজ্ঞেস করতেছেন আপনারা কমেন্ট করেন ভাই হাতের নাগালে প্রাইস থাকবে আচ্ছা শেয়ার করলে একটা থাকবে আচ্ছা আর কমেন্টের মধ্যে যদি আমার প্রাইস বনে যে দুইটা থাকবে একটু হাওয়ার উপরে যদি বসতে পারতাম ভাই রিল্যাক্সে বসে এক কাপ কফি খাবেন সারাদিনের কষ্ট ভুলে যাবে ক্লান্তি দূর হয়ে যাবে বাচ্চারা এসে দেখবেন আপনার পাশে লাফালাফি করতেছে আনন্দের কিছু নাই কাটের সোফা দিচ্ছেন পানি ফালাইতেছে আচ্ছা বা দেখা গেছে বাচ্চারা ব্লেড দিয়ে টান দিতেছে ছিটতেছে নষ্ট হইতেছে দুর্গন্ধ হচ্ছে ধুইতে এটা কিন্তু চাইলে আপনি রেগুলার ধুইতে পারতেছেন পানি দিয়ে পানি দিয়ে ওয়াশ করতে পারতেছেন এইটার সাথে আমরা আরেকটা মজার জিনিস নিয়ে আসছি ম্যাজিক টুল বাচ্চাদের গোসলের জন্য ম্যাজিক টুল এই যে ওরে ভাই ছোট হয়ে গেছে এটা তো একবার ঢুকে গেছে এটা ঢুকে গেছে এটা চাইলে আপনি ছোট করতে পারবেন পিরি ছোট হ্যাঁ আবার আরেকটু বড় করবেন এই যে আরেকটু বড় মাঝারি আরেকটু বড় করবেন আরেকটু বড় আচ্ছা আরেকটু বড় করবেন আরেকটু বড় আরেকটু বড় আরেকটু বড় একেবারে বড় এখন অনেকের যাদের বাসা জায়গা নেই তাদের জন্য এয়ার সোফাটা এটা আচ্ছা এটা চায়না থেকে আসছে এবং আজকে আমরা একদম অর্ধেক দামি দেব ভাই অর্ধেক দামে অর্ধেক দামে দিব আচ্ছা এইটাও থাকবে অর্ধেক দাম এইটাও থাকবে অর্ধেক দাম এটা কেন কিনবেন জানেন এটা হচ্ছে একটা টুল এটা টুল বসার জন্য তিনজন মানুষ আসছে আপনি সোফাতে বসতে দিবেন পাঁচজন চলে আসলে কি মাটিতে বসতে দিবেন না ভাই সাদা সামান্য একটা চেয়ারে দিবেন এটার সাথে ম্যাচিং করে যদি দুই চারটা ম্যাজিক টুল নেন সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে বসতে দিতে পারবেন আচ্ছা দেখেন আপনি এটাতে একশো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন দাঁড়ানো যাবে এটাতে দাঁড়ানো যাবে হ্যাঁ অবশ্যই দাঁড়ানো যাবে হ্যাবিট কতটুক সেটা একটু বুঝাই দিই এই যে দেখেন আমি আশি কেজি আছি আচ্ছা কেজি কিছু হয়েছে কিছু হয় নাই এটা হচ্ছে ফ্লেক্সিবল সিলিকন মোড়া আচ্ছা ফ্লেক্সিবল সিলিকন মোড়া হ্যাঁ যারা হজে যাচ্ছেন আচ্ছা বা যারা ট্রাভেলে ঘুরতে যাচ্ছে অনেকে কিন্তু মসজিদে বড় চেয়ার নিয়ে যায় সেক্ষেত্রে এরকম একটা টুল নিতে পারেন একটা প্রবলেম কি আপনি যখন চেয়ারে বসে নামাজটা আদায় করতেছেন তখন কিন্তু সামনে লেট হয় যখন লেট হয় তখন পিছনের কাতার ভরে যাচ্ছে আপনি সামনে যেতে পারতেছেন আপনি নামাজও পড়তে পারতেছেন বাট এরকম একটা মোড়া থাকলে ছোট করে আমি এখানে ধরার সিস্টেম আছে নিয়ে গেলাম আচ্ছা যদি জায়গা নাও পায়।

এইটার কোনো বিকল্প কিন্তু নাই তাইলে আরেকটা জিনিস হচ্ছে অনেকের বাসা কিন্তু খুব ছোট থাকে হ্যাঁ নতুন বাসা নিয়েছে আস্তে আস্তে ফার্নিচার করতেছে সেক্ষেত্রে এরকম একটা সোফা আপনারা নিতে পারেন এরকম দুই তিনটা টুল আপনারা নিতে পারেন নিতে পারেন একেবারে খুব অল্প জায়গায় কিন্তু এগুলো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনার এই সোফাটা দরকার নাই এই সোফাটা আপনি পকেট সিস্টেম করে ফেলবেন আচ্ছা এই যে এরকম এরকম এই যে এটা কিন্তু ফুল সোফাটা বাবারে বাবা গ্রামে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন রিসর্টে যাচ্ছেন একেবারে পকেটে করে নিয়ে যে নিয়ে গেলাম এটাই পকেট রাইট এত বড় সোফা তো নেওয়া সম্ভব সম্ভব না জাস্ট ওখানে এক মিনিট লাগবে ফুলাবেন আচ্ছা এটা

কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাকটা আমাদের পপুলার বেশি খুব সুন্দর অনেক সুন্দর এক কালারের মধ্যে তো অনেক সুন্দর আচ্ছা তো সেক্ষেত্রে আপনি ব্ল্যাক কালারটা এটা তিন হাজার প্রাইস আজকে পনেরোশো টাকায় দিয়ে দিবো 1500 টাকা পনেরোশো টাকায় ম্যাজিক টুল থাকবে ম্যাজিক টুল আচ্ছা দেখেন অনলি পনেরোশো টাকায় ম্যাজিক টুল আপনার পাচ্ছেন আর অনেকে কিন্তু কমেন্ট করতেছে সোফার দামটা কমেন্ট করতে থাকেন সোফার দামটা আপনারা কমেন্ট করতে থাকেন আর একটা মজার জিনিস দেখাবো আর একটা কি আছে আজকেই আসছে ডিসপেন্সার ডিসপেন্সার আপনি প্লাস্টিক কন্টেনারে ডাল রাখতেছেন আচ্ছা তেলা খাচ্ছে আচ্ছা সেটা আপনি রান্না করে খাচ্ছেন রাইট বিষয়টা কিন্তু এই ধরনের দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কিন্তু আপনি ডাল চালটা পাচ্ছেন না আচ্ছা দেখেন ছয়টা চেম্বারে একটা ডিসপেন্সার এই ডিসপেন্সারে আপনি চাল রাখতে পারবেন আচ্ছা ডাল রাখতে পারবেন বিভিন্ন জাতীয় দানা জাতীয় কতটুকু রাখা যাবে এটাতে এক কেজি করে পাঁচটা রাখতে পারবেন দেড় কেজি করে একটা একটা এখন মনে করেন আমার একশো গ্রাম ডাল লাগবে আচ্ছা আমি ডাল পাতিলে ডাল থেকে পুরাটাই ঢেলে দিচ্ছি আচ্ছা তখন কি হয় ওয়েস্ট হয় এই দেখেন এই যে আমি ডাল বের করতেছি দেখেন একটা চাপ দিলেই যতটুকু দরকার এই যে আমার দরকার নেই এতটুকুই বের হলো আচ্ছা আচ্ছা এই যে আমি ঢেলে দিলাম ওকে এই যে অল্প ডাল দরকার আমি অল্প নিয়েছি হ্যাঁ আচ্ছা বেশি দরকার হলে বেশি নিতে পারি আমার চাল দরকার এই যে আমি চালটা নিয়ে নিলাম এই যে চাপ দিলেই হ্যাঁ ঢাকনাটা আছে এটা খুলে দিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারবেন এখানে আরেকটা মজার বিষয় বলি আপনি চাইলে দেয়ালে হ্যাং করতে পারবেন জায়গা কমে যাবে আচ্ছা আর যদি আপনার টেবিলে জায়গা থাকে তাহলে কিন্তু আপনি টেবিলও নিতে পারবেন এই যে আমি দেখাই টেবিলও যাবে আচ্ছা খুলে ফেললাম দেয়ালে হ্যাং করা যাবে এবং চাইলে টেবিলে বা যেকোনো জায়গায় উঁচু জায়গায় কিন্তু আপনারা রেখে দিতে পারবেন রাখতে পারবেন রাইট খুবই সুন্দর একটা জিনিস কাজের একটা জিনিস কিন্তু আচ্ছা এটার দাম কত থাকবে ভাইয়া এইটা আমরা একদম পানির দামই দেবো ভাই

ん

এগুলা যেরকম দুইটা তিনটা অফার দিবেন হ্যাঁ এটা তো দুইটা তিনটা একটা অফার দেন ভাই যারা তিনটা সোফা একসাথে কিনবেন তিনটা সোফা দাম আসে 19500 টাকা 6500 করে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা আরো 500 টাকা কম রাখবো আচ্ছা এটা আমাদের 40 জন ক্রেতার জন্য আচ্ছা আরো 500 টাকা কম সেই ক্ষেত্রে 19000 হচ্ছে ডেলিভারি চার্জ মিনিমাম আপনার 1000 টাকা আসবে আচ্ছা তিনটাতে আচ্ছা ফ্রি তিনটা নিলে আরো পাঁচশো টাকা কম ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আর কেউ যদি দুইটা কিনে দুইটা কিনলে তেরো হাজার দাম আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখন আমার একটা সোফা দরকার হ্যাঁ একটা ডিসপেন্সার দরকার হ্যাঁ একটা টুল দরকার হ্যাঁ তিনটা যদি একসাথে নেই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি আজকে মন ভালো আজকে নিয়ে নেন

তো আর একটা কিনলেও দিতে হবে দুইটা কিনলে দিতে হবে এক হাজার টাকা আমাদের এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখনই যোগাযোগ করে নিস্টক সীমিত এই লোভনীয় অফার মানে আর কখনো পাবেন না রাইট পনেরো হাজার আঠারো হাজার টাকা এই সোফা বিক্রি হয়েছে আজকে সাড়ে ছয় হাজার টাকা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দিব আপনারা মন ভরে ব্যবহার করবেন ওকে তো দর্শক দেখেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকের কিন্তু দরকার এরকম ধরনের প্রোডাক্ট তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে এই সোফা কাম বেড একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন